আচ্ছা কি হয়েছে তোর, এভাবে কাঁদছিস কেন? আমি রুম চেঞ্জ করব। আহা, এই সামান্য ব্যাপার নিয়ে এভাবে কান্নাকাটি করলে হয়? তোমার কাছে সামান্য ব্যাপার মনে হতে পারে, আমার কাছে না। আমি রুম চেঞ্জ করব, আমাকে অন্য রুম দাও। আমাদের কি আর অন্য রুম আছে বল? স্টোর রুম ছাড়া আর কোনো রুম আছে? যা, তুই স্টোর রুমে গিয়ে থাক। হ্যাঁ, আমি স্টোর রুমে গিয়ে থাকব। ঠিক আছে, আমি স্টোর রুম ঠিক করে দিচ্ছি, আর তুই নিজে হাতে সব ট্রান্সফার করবি, আমি কিচ্ছু করতে পারবো না। আমার কারো হেল্প লাগবে না, আমি নিজেই আমার সবকিছু নিয়ে রুম চেঞ্জ করব। আমি রায়সা, আমার জীবনের সব থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার এই রুমটা, কিন্তু আজকে আমি আমার এই রুমটাই ছেড়ে দিব। কি ডল পড়ে গেছে আজকে? ও কালকে না পড়লো? হুম, চলো। আমি না বুঝি না, ও প্রত্যেকদিন এভাবে পড়ে যায় কিভাবে? তোমার রুমে ভূত আছে নাকি? না না, আমার রুমে কোনো ভূত নাই। আরে পাগল, আমি তো মজা করছিলাম, নাও। বোকা ছেলেটা না বুঝেই না আমি ওরে কত ভালো, ওরে বুঝাইতেও পারতেছি না, বুঝছিস, যে আমি ওরে কত ভালো। বুঝবে কিভাবে, একটা বাচ্চা মেয়ের প্রত্যেক দিন ডল করে যায়, এগুলো বাচ্চাদের কাজ না বড়দের কাজ। তুমি কি তোমার
কিছু কি অবস্থা ভালো তোমার কি অবস্থা হ্যাঁ আরে বুঝি আমার পাশের বাড়ির পিচির কথা বলছিলাম না হ্যাঁ তোর সাথে কথা বলছি আমি যাই ও আচ্ছা ভাই হারামজাদা ডাকিস না কেন আমাকে তোর রুমে আমাকে বসে একটু কথা বলতে পারিস না আমার সাথে ডাক না আমাকে ভাই আমাদের বাসায় যাবেন আচ্ছা যাব তুমিও এসো হ্যাঁ হুম করো ডার্লিং কি আর করব ফেক আইডি ফেক মেসেজের জন্য ওয়েট করছিলাম ফেক তোমাকে কে বলছে আমি তোমাকে ফেক লাভ করি কি পরিমাণ লাভ করি তুমি তো বোঝো না তুমি তো একটা গাধা ছেলে আমি আসলে একটা জিনিস বুঝি না তুমি আমার সবকিছু এত ডিটেইলস জানো কিভাবে আমি আসলেই বুঝতে পারি না তোমাকে এত লাভ করি বলেই তো তোমার ব্যাপারে এত ডিটেলস জানি বোঝো না এখনকার ছেলেদের তো কোনো বিশ্বাস নাই কখন কি করে ও আচ্ছা তার মানে হচ্ছে তুমি অনেক ব্যাক ডেটেড একটা মেয়ে বয়সে আমার থেকে সিনিয়র হবা তাই না ফালতু কথা বলবা না আমি মোটেও বয়সে তোমার সিনিয়র না আচ্ছা তুমি আর কতদিন এভাবে আমাকে ইনবক্সে যন্ত্রণা দিবে বলতো ও তুমি কি বিরক্ত হচ্ছো আমি বিরক্ত হচ্ছি বলি নাই আমি জাস্ট এইটা জানতে চাচ্ছি যে সামনে আসবা কবে সামনে আসলে আমাকে যদি তোমার ভালো না লাগে এসব ওল্ড খ্যাত মার্কা ডায়লগগুলো না একদমই মানায় না তোমার সাথে বুঝছো তাই না আচ্ছা কি কি মানায় আমাকে বলো তো তোমাকে তুমি যেরকম সেরকমই মানায় তোমার অ্যান্সারগুলো একদম তোমার মতো আর এর জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে আচ্ছা তোমার একটা বান্ধবী আসে না তোমাদের বাসায় খুব বিরক্ত লাগে দেখতে একদম সহ্য হয় না আমার কেন সহ্য হবে না সে তো আমার জাস্ট ফ্রেন্ড সহ্য না হতো কিছু নাই এখানে আমি চাই না তোমার আশেপাশে কোনো মেয়ে থাকুক বুঝছো এগুলো আমার একদম পছন্দ না আচ্ছা ঠিক আছে আমার আশেপাশে কোনো মেয়ে থাকবে না কিন্তু তুমিও তো আসছো না আমার সামনে আন্টি আরে তুমি কখন থেকে তোমাকে খুঁজতেছি আসো চলো চলো এদিকে আসো বসো বসো ফিল কমফোর্টেবল ওকে আরে ঠিক হয়ে বসো না মেক ইউর সেলফ কমফোর্টেবল ও কি তাহলে বুঝতে পারছে আমি সেই ফেক আইডি ওকে রাইসা তোমাকে এখন আমি কিছু প্রশ্ন করব তুমি যদি ঠিকঠাক উত্তর দাও তাহলে আমি তোমাকে একটা গিফট দিব ওকে আচ্ছা রাইসা তোমার কাছে কি আমাকে নিয়ে কেউ কোনো প্রশ্ন করে এই যে ধরো তোমার কোনো বড় আপু বা এলাকার কেউ কোনো কিছু জিজ্ঞেস করে আরে গাধা তাও কি তোর মনে হচ্ছে না যে আমি সেই মেয়ে আমাকে নিয়ে কি একটু সন্দেহ করতে ইচ্ছা করে না তোর কি হলো কথা বলছো না কেন না ভাইয়া এরকম তো না আর ইউ শিওর মানে তুমি মানে তুমি কিন্তু আমাকে বলতে পারো মানে আমি ব্যাপারে অনেক ফ্র্যাঙ্ক মানে ইউ ক্যান টেল মি ইউ নো কোন ব্যাপারে ভাইয়া আরে তুমি বুঝতে পারছি তুমি কিছু জানো না কিন্তু প্লিজ প্লিজ তুমি কাউকে বলবে না যে এই কথাগুলো আমি তোমাকে জিজ্ঞেস করছি ওকে
ওকে, দ্যাটস আ গুড গার্ল। ওয়েট, হিয়ার ইজ ইউর গিফট। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি তাহলে যাই। এখন বুঝতে পারছি মেয়েটা কে। এদিকে এদিকে বস বস বস, তোর সাথে আমার কথা আছে। সরি, তুই না, তুমি। ডানিটা আবার আসছে, দেখি কি বলে। কি কথা? তুমি যে আমাকে পছন্দ করো সেটা কিন্তু আমি জেনে গেছি। তোকে কে, তোমাকে কে বলছে? বলতে হবে কেন, আমি বুঝি না। আমি আমি আসলে এক্সপেক্ট করিনি যে কেউ আমাকে সিক্রেটলি এত টেক কেয়ার করবে, আমাকে এত লাভ করবে। সো এখন কিন্তু তোমার আমাকে প্রপোজ করা উচিত। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এটা আমার সব থেকে প্রিয় রুম ছিল। দেয়ালের ওপাশে রাফি, মনে হতো সবসময় ও আমার পাশে আছে। হয়তো আমার মাঝেই কোনো কমতি ছিল, যার কারণে রাফি আমার ফিলিংসটা বুঝতে পারেনি, আমাকে চিনতে পারেনি। রাফি, রাফি আন্টি, আন্টি রাফি কোথায়? আচ্ছা, আমি আমি ওর রুমে দেখতেছি। রাফি,
এই রাফি। রাফি কি হয়েছে তোমার? তুমি ফোন ধরো না কেন? এই রাফি, রাফি। আমি ফোন ধরতেছি না। লাস্ট উইক তুমি কই ছিলা? এক সপ্তাহ ধরে তুমি আর ফোন ধরতেছো না, কই ছিলা? আমি বিজি ছিলাম। সালমানের সাথে? তুমি কি আমাকে ফলো করতেছো? গত এক সপ্তাহ ধরে তুমি ফোন ধরতেছো না, তাতে কোনো প্রবলেম নাই। আর আমি ফোন ধরতেছি না এটা নিয়ে তুমি এতক্ষণ ধরে চিলাইলা, কেন ফোন ধরতেছি না, কেন ফোন ধরতেছি না? আরে বাবা, আমি আমার ফ্রেন্ডদের সাথে গেছিলাম, আর আমি তো একা যাই নাই, তাই না? লিসেন, তুমি কোথায় কার সাথে কি করতেছিলা সবই আমি জানি, ওকে? দেখো রাফি, তোমার সাথে কিন্তু আমার এরকম কোনো কমিটমেন্ট ছিল না, আর তুমি এখন যেরকম বিহেভ করতেছো এরকম করলে আমি তোমার সাথে কন্টিনিউই করতে পারবো না। সরি, হোয়াট? তুমি আমাকে ডাম্প করতেছো? ইনফ্যাক্ট আমি তোমাকে ডাম্প করবো। তোমার জন্য আমি এমন একটা মেয়েকে হারিয়েছি যে আমাকে অনেক কেয়ার করতো। ইনফ্যাক্ট তুমি তো সেই মেয়েই না। নীলা, নীলা তুমি যাও তো, প্লিজ যাও। এসএসসি পরীক্ষার পর তাকে বাসায় এসে ভুলেই গেছো। তোমার আম্মু ভালো আছে? জি আন্টি, আপনি ভালো আছেন? হ্যাঁ, একদম আন্টি ভুলে গেছো না? অনেক ফ্রেন্ডস আপনি হয়ে গেছে। না আন্টি, তেমন কিছু না, একটু কলেজের চাপ এর জন্য। আচ্ছা, সমস্যা নেই, বসো। আজকে তোমাকে একটা মজার নাস্তা খাবো। হুম, তুমি বসো, আমি আসি। কেমন আছো রাফি? আমি কি ভুল শুনলাম নাকি রাইসা আমাকে সত্যি সত্যি রাফি বলে ডাকলো? তুমি ঠিক শুনেছো, আমি তোমাকে রাফি বলেই ডাকছি। আরো অনেক আগেই তোমাকে রাফি বলে ডাকা উচিত ছিল। তুমি কি সেই? তুমি আসলেই কিচ্ছু বোঝো না। আমি হেল্প করতে পারি? তুমি কেন আসছো এখানে? তোমাকে একটা গল্প শোনাতে। কিসের গল্প? ফেক আইডির গল্প? হুম, আমি একটা ফেক আইডির প্রেমে পড়ে গিয়েছিলাম। কে? নীলা? ওটা তো আমার ভুল ছিল। ও আচ্ছা, পেয়েছো ফেক আইডিকে? হুম। কি বলে ফেক আইডি? কিচ্ছু না, আমার ফেক আইডি ডলটা আজকেও বেলকনি থেকে পড়ে গিয়েছিল, কিন্তু ফেক আইডি সেটা তো নিতে চায়নি, তাই আমি ডলটা তুলে এনেছি আমার ফেক আইডিকে দেওয়ার জন্য। লুকোচুরি ভাবনায় তুমি রয়ে যাও সারা Because
অচেনা দেয়াল ঘড়ি প্রেম উঠোনে ভালোবাসা জামানো শঙ্খ অভিমানে অচেনা দেয়াল ঘড়ি প্রেম উঠোনে ভালোবাসা জামানো শঙ্খ অভিমানে সে যায় অনুভূতি মেঘেদের লাভ ক্ষতি যেখানে তোমায় প্রয়োজন হাসিগুলো ভীষণ যে দিচ্ছেরা আশাবাদী যত্নে রাখে সব প্রেম মুঠো ফোন